শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বিজ্ঞানীদের হুঁশিয়ারিতে কান না দিয়াই কাল হয়েছে ভারতের। মৃত মায়ের পাশে দুই দিন পড়ে রইল শিশুটি, করোনার ভয়ে কোলে নেয়নি কেউই। ভয়াবহ অবস্থা ভারতের, অক্সিজেনের অভাবে গাড়িতেই প্রাণ হারালেন করোনা রোগী। স্টেশনের লেবু বিক্রি করে 85 লাখ রুপির অক্সিজেন দিলেন যেই ব্যক্তি। ভারতে এখনই কয়েক সপ্তাহের লকডাউন চালু করা উচিত বলছে বাইডেন প্রশাসন। ব্রাজিলে আবারও নতুন রেকর্ড, এপ্রিলে করোনায় 82,000-এরও বেশি লোকের মৃত্যু। এবং সবশেষ থাকছে পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ করছে ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। গত মার্চ মাসের প্রথম দিকে করোনা ভাইরাসের নতুন এবং অধিক সংক্রামক একটি ধরন মাত্র ছড়াতে শুরু করেছিল ভারতে। তখনই মোদি সরকারকে এই বিষয়ে সতর্ক করে বিশেষজ্ঞদের একটি ফোরাম। সরকারের নির্দেশে ওই ফোরাম গঠিত হলেও তাদের পরামর্শে কান দেয়নি কর্তৃপক্ষ, নেয়নি সংক্রমণ নিয়ন্ত্রণের কার্যকর কোনো ব্যবস্থা। সরকারের এমন গাফিলতিতেই কাল হয়েছে দেশটিতে। সম্প্রতি ওই ফোরামের সদস্য 5 বিজ্ঞানী বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। 5 জনের মধ্যে 4 জন বিজ্ঞানী অভিযোগ করেছেন, তাদের হুঁশিয়ারি সত্ত্বেও ভারতের কেন্দ্রীয় সরকার সংক্রমণ নিয়ন্ত্রণে বাড়তি কোনো কড়াকড়ি আরোপ করেনি, ঝুঁকির মধ্যেই লাখ লাখ মানুষের কুম্ভমেলায় জড়ো হওয়ার অনুমতি দিয়েছে। নির্বাচনী জনসভা করে বেরিয়েছেন খুদ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দলের নেতাকর্মীরা। এছাড়া মোদী সরকারের কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির কিনারে ঘাঁটি গেড়ে বিক্ষোভ অব্যাহত রেখেছে হাজার হাজার কৃষক। এই অবস্থায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশটি আজ করোনায় সুনামিতে ডুবে বসেছে। মহামারীর প্রথম ঢেউয়ের চেয়ে কয়েক গুণ ভয়াবহ হয়ে উঠেছে দ্বিতীয় ঢেউ। এর পিছনে ভারতে শনাক্ত করোনার নতুন ধরন এবং ভাইরাসটির ব্রিটিশ ধরনের বড় অবদান রয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। 2014 সালে নরেন্দ্র মোদীর ক্ষমতা গ্রহণের পর থেকে ভারতের সবচেয়ে বড় সংকট দেখা গিয়েছে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে। এরই মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন। রয়টার্সের তথ্যমতে সংক্রমণের ভয়াবহতার বিষয়ে মোদী সরকারকে মার্চের শুরুতেই সতর্ক করেছিল ইন্ডিয়ার SARS-CoV-2। এই ফোরাম এমন একজন শীর্ষ কর্মকর্তার অধীনে যিনি সরাসরি ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করেন। নাম না প্রকাশের শর্তে INSCOG-র একজন গবেষক রয়টার্সকে এই সব তথ্য জানিয়েছেন। তবে বিজ্ঞানীদের সেই কথাবার্তা নরেন্দ্র মোদীর কাছে পৌঁছিয়েছিল কিনা তা নিশ্চিত হতে পারেনি বার্তা সংস্থাটি। মৃত মায়ের পাশেই 2 দিন পড়েছিল 18 মাসের অভুক্ত শিশু। অথচ তার মায়ের করোনায় মৃত্যু হয়েছে সন্দেহে শিশুটিকে উদ্ধারে ছুটে আসেনি কোনো প্রতিবেশী। অবশেষে পুলিশ এসে কুলে তুলে নিল শিশুটিকে। ভারতের মহারাষ্ট্রের পুনেতে হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে। পুলিশ জানিয়েছে মৃত নারী পুনের পিমরি পিঞ্চাগড় এলাকার বাসিন্দা। সোমবার 26 এপ্রিল তার ঘর থেকে দুর্গন্ধ বার হতে শুরু করলে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে ওই মহিলার দেহ নিয়ে যায়। ঘটনার সময় মহিলা তার শিশুকে নিয়ে একাই ছিলেন। তার স্বামী উত্তরপ্রদেশে কাজের খুঁজে গিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা গত শনিবার ওই নারীর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক সময় জানা যাবে বলে জানিয়েছে তদন্তকারীরা। পাশাপাশি তিনি আদৌ করোনা পজিটিভ ছিলেন কিনা তাও বোঝা যাবে। তবে করোনা সংক্রমণের ভয়ে প্রতিবেশীদের কেউই ওই শিশুটিকে কুলে নিতে চাননি। তাকে কুলে তুলে নিয়েছিল সুশীলা গুবলে এবং রেখা ওয়াজে নামের 2 নারী কনস্টেবল। শিশুটিকে কুলে নিতে ভয় করেনি। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সুশীলা গুবলে বলেন, আমারও 2টি সন্তান রয়েছে, একজন 8 এবং অন্যজন 6 বছরের। বাচ্চাটাকে দেখে মনে হলো যেন আমার নিজের। বাচ্চাটার এত খিদে পেয়েছিল যে চটপট দুধ খেয়ে নিল। দেশের করোনা পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্করের দিকে গচ্ছে। উদ্বেগ বাড়িয়ে প্রতিদিনই সেঞ্চুরি হাঁকাচ্ছে সংক্রমণের দাপট। চারিদিকে বেড অক্সিজেনের অকাল, আর এই অবস্থায় ফের প্রকাশ এলো যোগীর রাজ্যের আরও একটি মর্মান্তিক ঘটনার ছবি।
অক্সিজেন বেডের অভাবে হাসপাতালে ঘুরে অবশেষে 3 ঘন্টা গাড়িতে বসে থেকেই করোনায় প্রাণ হারালেন উত্তরপ্রদেশের নয়ডার এক বাসিন্দা। মৃত ওই ব্যক্তির নাম জাগিশ্রী গুপ্তা, পেশায় ইঞ্জিনিয়ার ওই মহিলার স্বামী এবং 2 সন্তান থাকেন মধ্যপ্রদেশে। জানা গিয়েছে সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়ায় ওই ভাড়া বাড়ির মালিকই তার গাড়িতে করে নিজের রাজ্যের এক প্রান্তে থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছেন সামান্য একটা বেড এবং অক্সিজেনের খোঁজে, কিন্তু কোথাও তা মিলছিল না। সব জায়গাতেই একই উত্তর, বেড খালি নেই, অক্সিজেন নেই। শেষ পর্যন্ত নিরুপায় ওই বাড়ির মালিক জাগৃতিকে নিয়ে নয়ডার সরকারি GSIM হাসপাতালে আসেন। সেখানে তিনি ওই মহিলাকে গাড়িতে বসিয়ে হাসপাতালের ভিতরে ছুটে যান বেডের খোঁজে, কিন্তু ততক্ষণ সব শেষ হয়ে যায়। গাড়ির মধ্যে অসুস্থ হয়ে শ্বাসকষ্টে মারা যান তিনি। ঘটনার খবর পেয়ে হাসপাতাল কর্মী এবং চিকিৎসকরা সঙ্গে সঙ্গে ছুটে আসেন এবং তার পরীক্ষা করে জানা যায় যে তার মৃত্যু হয়েছে। স্টেশনে বসে সারাদিন 4 ভাই বোন মিলে কমলা লেবু বিক্রি করতেন। পড়াশোনার কথা কল্পনাতেও আসেনি, আয় যা হতো তা দিয়েই সংসারের খরচ চলত। মা এবং দিনভর ব্যস্ত থাকতেন টুকটাকি কাজ করে উপার্জন করতে। সন্ধ্যায় কাজ থেকে ফেরার পথে ছেলে মেয়েদের স্টেশন থেকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরতেন। ওই 4 ভাই বোনের মধ্যে একজন আজ কোটিপতি, সামান্য কমলা লেবু বিক্রেতা থেকে 400 কোটি রুপির সংস্থার মালিক হয়ে উঠেছেন তিনি। তার নাম পেয়ারে খান। শুধু কোটি কোটি টাকা উপার্জন করে নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াননি তিনি। এই মহামারীর পরিস্থিতিতে অক্সিজেনে দান করেছেন ভারতের মহারাষ্ট্রের রাজ্যের নাগপুরের বাইরে এবং ভিতরে একাধিক হাসপাতালে সাহায্য করেছেন তিনি। ইতিমধ্যে 85 লাখ টাকার 400 টন তরল অক্সিজেন দিয়ে সাহায্য করেছেন তিনি। পেয়ারে খানের জন্ম নাগপুরের তাজবাগের বস্তিতে। 1995 সাল থেকেই তিনি নাগপুর রেল স্টেশনের বাইরে কমলা লেবুর ঝুড়ি নিয়ে বসতেন। যাতায়াতের পথে যাত্রীরা তার থেকে কমলা লেবু কিনতেন। অবশেষে অন্য একটি ব্যাংক থেকে তিনি 21 লাখ ঋণ পান, সেই রুপিতে একটি ট্রাক কেনেন। মাত্র 2 বছরের মধ্যে ঋণ পরিশোধ করেন তিনি। সে একটি ট্রাক থেকে আজ 125টি ট্রাকের মালিক তিনি। এছাড়া আরও 3000 ট্রাক ভাড়া নিয়ে চালান তিনি। আশমিরুর ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড নামে সংস্থা খুলে ফেলেছেন পেয়ারে খান। ভারতের 10টি জায়গায় অফিস রয়েছে তার। তার সংস্থা কাজ করত অন্তত 500 জন মানুষ। দেশের বাইরেও যাতায়াত করে তার ট্রাক। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে হ্রাস টানতে কয়েক সপ্তাহের জন্য ভারতের লকডাউন চালু করার পরামর্শ দিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শীর্ষ চিকিৎসা উপদেষ্টা। তিনি বলেছেন ভারতের অবিলম্বে চালু হওয়া উচিত লকডাউন। ভারতের কোভিড সংক্রমণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাইডেন প্রশাসন। জানিয়েছে ভারতের পরিস্থিতি সত্যিই খুব ভয়াবহ। সংক্রমণের দ্বিতীয় ঢেউ এখনও ভারতের শীর্ষ বিন্দুতে পৌঁছায়নি, ফলে অবস্থা যে আরও ভয়াবহ হয়ে উঠতে পারে এ নিয়ে কোনো সংশয়ের অবকাশ নেই। তিনি আরও বলেছেন ভারতে এখনই কয়েক সপ্তাহের জন্য দেশ জুড়ে লকডাউন চালু করা উচিত, না হলে আরও বড় বিপদ পড়তে হবে ভারতকে। অন্যদিকে বিশ্বের কোভিড সমস্যা মোকাবেলা এবং স্বাস্থ্য নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত আমেরিকার বিদেশ মন্ত্রণালয়ের কোঅর্ডিনেটর গেল ই স্মিথ ওয়াশিংটনে শুক্রবার এক সাংবাদিক বৈঠকে বলেছেন ভারতের কোভিড পরিস্থিতি খুবই ভয়াবহ। আমি ভীষণভাবে উদ্বিগ্ন। ভারতে রোজই নতুন আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে, অথচ এখনও ওই দেশে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে শীর্ষ বিন্দুতে পৌঁছায়নি। ব্রাজিলে শুক্রবার নতুন করে করোনা ভাইরাসে 2595 জন মারা গেছেন। এ নিয়ে এপ্রিল মাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 82,266 জনে, যা দ্বিতীয়বারের মতো নতুন মাসিক রেকর্ড তৈরি করেছে। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছিল মার্চ মাসে দেশটিতে করোনায় মারা গিয়েছিল 66,573 জন। ব্রাজিলে 21,20,00,000 জনসংখ্যার মধ্যে করোনা মহামারীতে পর্যন্ত 4 লাখেরও বেশি লোক মারা গেছেন। প্রতি লাখে গড়ে মারা গেছে 189 জন। ব্রাজিলে দ্বিতীয় দফায় যে তীব্র সংক্রমণ দেখা দিয়েছে তার জন্য বিশেষজ্ঞরা করোনার নতুন ধরনকে দায়ী করেছেন, কারণ এটি খুবই সংক্রমণাত্মক। এদিকে ব্রাজিলে মোট জনসংখ্যার 13%-এরও বেশি লোককে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ নিয়েছে 1,30,00,000 মতো মানুষ। তবে দেশটির 27টি রাজ্যে 14টি শহরে স্বল্পতার কারণে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের গতিবিধি সম্পূর্ণভাবে নজরদারিতে রয়েছে। তিনি বলেছেন, শত্রুদের প্রতিটি পদক্ষেপ নজরদারিতে রয়েছে এবং কোনো জাহাজ পারস্য উপসাগরে প্রবেশ করছে তা সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। হরমুজ প্রণালীর ব্র্যান্ড উইথ কন্ট্রোল কোড অনুসারে সব জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। আলী রেজা তাংসিরি আরও বলেছেন, এই অঞ্চলে আইআরজিসির উপস্থিতি শুধুমাত্র সামরিক কারণে নয়, বরং জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রে এর উপস্থিতি রয়েছে। পারস্য উপসাগরের উন্নয়নে ইঞ্জিন বলে মন্তব্য করেন তিনি। রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, মধ্যপ্রাচ্যে অত্যন্ত সম্পদশালী হওয়ায় এবং এই অঞ্চলের ভৌগোলিক বিশেষ গুরুত্ব থাকার কারণে পশ্চাত্যের কিছু দেশ এবং শক্তি মধ্যপ্রাচ্যে তাদের অবৈধ উপস্থিতি বজায় রেখেছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।